নমস্কার, বাংলা ব্লগ বাই স্নেহা রিনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বানাবো অল্প সময়ে এবং খুব অল্প তেল দিয়ে পাঁচমিশালি একটি সবজি। তো চলুন দেখে নিই এর জন্য কী কী উপকরণ লাগছে। প্রথমেই একটি প্রেশারের মধ্যে সব ধরনের সবজি দিয়ে এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর হলুদ লবণ দিয়ে হালকা করে সিদ্ধ করে নিতে হবে। প্রেশারটা এবার বন্ধ করে দিলাম, 5 মিনিট মতো সিদ্ধ করলেই হবে। এবার সিদ্ধ হয়ে গেলে পরে এটা ভালোভাবে একটু হাতা দিয়ে একটু নাড়িয়ে দেখে নিতে হবে যে সবটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা একটা কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন দেব, অল্প সামান্য পাঁচফোড়ন, কারণ আগে থেকে এটা দেওয়া ছিল পাঁচফোড়নটা। এবার আমরা সিদ্ধ করা যে সবজিগুলো আছে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবার ভালোভাবে সব সবজিগুলোকে পাঁচফোড়নের সাথে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখবেন বা এমনি জলটা শুকানো অবধি অপেক্ষা করলে পরেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পাঁচমিশালি সবজি খুব অল্প তেলে। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং জানাবেন যে আপনাদের কিরম লাগলো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।